শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব একটি সাইটকে কীভাবে ওয়ার্ডপ্রেসে রিডিজাইন করতে হয়। তো এটাই হচ্ছে স্ক্রিনে যেটা দেখছেন, এটাই হচ্ছে আমাদের আজকের সাইট। তো এটা একটা ASPX এর সাইট, অর্থাৎ ASP নেট দিয়ে বানানো এই সাইটটা। তো এই সাইট যে ASP নেট দিয়ে বানানো সেটা বুঝবেন কী করে? এটা আসলে মানে আমি খুব কম জানি ASP নেট সম্পর্কে। তো সহজভাবে বলা যায় যে কোনো লিঙ্কে গেলে তার শেষে দেখা যাচ্ছে এখানে দেখবেন যে লিঙ্কের ASPX চলে আসছে। যদিও এটা কাস্টম ভাবে করা যায়, তারপরেও যেটাতে এরকম ASPX থাকবে সেটাতে আপনি বুঝবেন যে এটা একটা ASP নেটের সাইট। আর ওয়ার্ডপ্রেস সাইট চেনার উপায় হচ্ছে সাইটের শেষে WP অ্যাডমিন দেবেন, WP অ্যাডমিন দেবেন। সেই ক্ষেত্রে যদি এটা এখানে লগ ইন যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট, এবং আরও বিভিন্ন পদ্ধতি আছে যেগুলো দিয়ে আপনি টেস্ট করতে পারেন। তো এই সাইটটির কাজ হচ্ছে, এই সাইটটি তৈরি করাই আছে। তো ASP নেটের সাইট ম্যানেজ করাটা মানে যে কেউ পারবে না। ওয়ার্ডপ্রেসে হলে যে ক্লায়েন্ট যদি একটা পেজের কন্টেন্ট চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে সে কিন্তু ASP নেট না জেনে, অর্থাৎ প্রোগ্রামিং না জেনে খুব সহজেই চেঞ্জ করতে পারবে। ASP নেটেও CMS বানানো যায়, তবে এটা CMS দিয়ে তৈরি নয়। তো এই জন্য এইটাকে ওয়ার্ডপ্রেসে ক্লায়েন্ট চাচ্ছে যে সে একটা ব্লক সেকশন যুক্ত করবে এবং সেটা ওয়ার্ডপ্রেসে হবে। এবং এই সাইটটা যে ঠিকানাতে আছে গলফ অ্যান্ড স্পোর্টস .com/ব্লগ, অর্থাৎ ব্লগ নামে একটা ফোল্ডার করে সেখানে সে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটা ব্লগ করবে। তো তার চাহিদা হচ্ছে যে এই যে আমার এইটা একটা ই কমার্স সাইট, তো ই কমার্সের ফাংশনগুলো লাগবে না, শুধুমাত্র এই যে ই কমার্সের যে জায়গাটুকু সেখানে ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট আসবে, এবং এই যে এই এই জিনিসগুলো থাকবে, অর্থাৎ যে কোয়েরি যে অ্যাকোরেশন আছে এই জিনিসগুলো থাকবে। তো মোট কথা হচ্ছে ই কমার্স বাদে এই সাইটটাকে ওয়ার্ডপ্রেসে রিডিজাইন করতে হবে। তো এবং ফুটার যেগুলো আছে এগুলো সব সেম থাকবে। তো এই জন্য আমাদের যা করতে হবে, এই সাইটটাকে প্রথমে আমাদের HTML এ কোডিং করতে হবে, তারপরে আমরা HTML কে রিসপন্সিভ করব, এবং তৃতীয় পর্বে আমরা এইটাকে ওয়ার্ডপ্রেসে করা দেখব। তো প্রথম পর্বে, অর্থাৎ আজকে আমাদের কাজ হচ্ছে এটাকে HTML এ তৈরি করা। তো HTML এ তৈরি করার জন্য আমি যেটা বরাবরই করি, তো আমি একটা ফোল্ডার তৈরি করে নিই। গলফ অ্যান্ড স্পোর্টস নামে, এবং এখানে আমি একটা আমার যে HTML সোর্স ফাইল আমি করে রেখেছি, সেটা আমি আমার এখানে নিয়ে নিলাম। এখানে বেসিক কিছু কোড টাইপোগ্রাফি এগুলো আমি করে রেখেছি, এগুলো নিয়ে নিলাম, বা স্টাইল শিট কল করার ব্যাপারগুলো এগুলো এখানে ডিফল্টভাবে করা আছে, এই জন্য আমি এখানে নিয়ে নিলাম। তো এখন এইখানে আমাদের প্রথমে মার্কআপগুলো তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের HTML এর যে মার্কআপগুলো, অর্থাৎ এখানে আমি সবগুলো কেটে দিই। তো এখানে আমাকে দেখে নিতে হবে যে আমাদের এই যে মেনুটা আছে, এই মেনুটার মধ্যে আমাদের এই কারেন্সি এগুলো হবে না, যেহেতু আমাদের সেটা ই কমার্স সাইট হচ্ছে না, মাল্টি ল্যাঙ্গুয়েজ এটাও হবে না, আমরা এই এই লিঙ্কটা দিতে পারি। তো এখানে এই অংশটুকু হচ্ছে আমাদের হেডার টপ, তারপরে আমরা বাকি যে অংশটুকু সেটাকে ওয়ারাপার নিতে পারে, এবং ওয়ারাপারের মধ্যে আমাদের এইটা একটা রো, এই রোতে আবার দুইটা কলাম হবে, একটা হচ্ছে লোগো আর একটা রাইট ডান সাইড আর একটা। তারপরে আমাদের আছে মেনু, মেনুটা ড্রপ ডাউন হবে। তো আমরা বেসিক্যালি প্রথমে ড্রপ ডাউন করব না, পরবর্তীতে আমরা ড্রপ ডাউন অ্যাড করার চেষ্টা করব। তারপরে আমাদের যেটা আছে এখানে, এটার আমরা একটা নাম দিয়ে দিব, এবং এই তিনটা আমাদের থাকবে, অর্থাৎ সরি না, এই তিনটা থাকবে না যেহেতু ই কমার্স সাইট হচ্ছে না। তো এই যে এটা হচ্ছে লেফট সাইড বার, এবং আমরা ডান পাশে কন্টেন্ট যুক্ত করব। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফুটার টপ আছে, ফুটার টপ আবার এখানে দুই ভাগে বিভক্ত করব, একটা হচ্ছে ফুটার লেফট, এবং লেফটে আমরা ইউএল লিস্ট এখানে দেব। তারপরে এটা বিভিন্ন স্টাইলাইজ করব পরবর্তীতে, এবং ডান দিকে আমাদের যে অংশটুকু আছে সেটুকু আমরা দেব, এবং ফুটারে যেটা নিচে আছে কল এবং ফুটার বটম আছে। তো আমরা চলুন আমরা মার্কআপটা করে ফেলি। তো আমরা প্রথমেই দুইটা DIV নেব প্রথমে,
একটা আমরা নিলাম হেডার টপ নামে, এবং আরেকটি আমরা নিলাম স্ট্রাকচার নামে নিলাম, বা ওয়ারপান নামে যে কোনো নামে আপনি নিতে পারেন। তো হেডার টপ যেটা এবং স্ট্রাকচার যেটা, তো হেডার টপে আমাদের দুটো অংশ হবে, একটা হচ্ছে মেনুর জন্য আর একটা হচ্ছে আমাদের লাইভ চ্যাট এটার জন্য। তো এটাকে আমরা একটা এখানে ইউএল মেনু তৈরি করব। তো আমরা আগে ডিআইভিগুলো নিয়ে নিই সবগুলো, তারপরে আমাদের স্ট্রাকচারের মধ্যে প্রথমে হেডার রোটা আমরা করে নিই। হেডার এবং হেডারের মধ্যে আমাদের দুটো হবে, একটা হচ্ছে লোগো, তারপরে আমাদের যেটা আছে এখানে অর্থাৎ ইমেইল নিউজ লেটার এবং কল আস। তো আমরা এখানে হেডার রাইট নাম দিলাম। তারপরে আমাদের আছে মেইন মেনু, মেইন মেনু দিলাম। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ মেইন কন্টেন্ট এরিয়া, ও তার নিচে মেনু নিচে আরেকটা এরিয়া আমাদের আছে, সেই এরিয়াটা আমরা দিয়ে দিই, প্রমোশন নামে দিলাম। তারপরে আমাদের যে এটা আছে সেটা হচ্ছে মেইন কন্টেন্ট এবং সাইড বার, তো আমরা এখানে মেইন কন্টেন্ট নাম দিলাম, এবং এর মধ্যে আমাদের একটি হচ্ছে সাইড বার এবং আরেকটি হচ্ছে কন্টেন্ট। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা ফুটার টপ দেব, অর্থাৎ এইটা কিন্তু মেইন কন্টেন্টের মধ্যেই থাকবে। খেয়াল করবেন, মেইন কন্টেন্টের মধ্যে থাকবে বলতে কি, মেইন কন্টেন্টে কিন্তু আমাদের যে শ্যাডো দেওয়া লাগবে, এই জন্য আমরা এই একই স্ট্রাকচারের মধ্যে রাখবো। তো আমরা নিচে দিলাম মেইন কন্টেন্টের নিচে, অর্থাৎ আমাদের তো স্ট্রাকচারের মধ্যেই আছে। তো এইখানে আমরা দিলাম ফুটার টপ, এবং আমরা নিচে দিলাম ফুটার বটম। বেসিক মার্কআপ হলো আমরা এবার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের এই অংশটুকু, অর্থাৎ মেনু যেহেতু আমাদের লাগবে, মেনুটা আমি এখান থেকে টেক্সটগুলো কপি করে নিয়ে আসলাম, এবং ইউএল যেটা আছে সেখানে আমরা এলআই দিলাম, যেটা আমাদের স্বভাবতই যে মেনু আমরা যেভাবে তৈরি করি। কন্ট্রোল ডি দিয়ে আমি কপি করে নিচ্ছি, এবং আমরা এই জিনিসগুলো অর্থাৎ মাই বাস্কেট এখানে হবে না, তারপরে আমরা এখানে করি, যেহেতু এইটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে পরবর্তীতে চেঞ্জ করে ফেলতে পারবো, সেজন্য আমরা এটা করে নিচ্ছি যাতে আমাদের একই রকম হয়। তো আমরা উপরে মেনু করলাম, এবং এখানে একটি লিংক হবে, অর্থাৎ এই লিঙ্কটার কোড আমরা এখান থেকে নিয়ে আসবো। এটা একটা লিঙ্কটার ব্যাপারটা হচ্ছে, এখানে ক্লিক করলে মানে নতুন পেজ ওপেন না হয় একটা পপ আপ ওপেন হবে। তো এইটা কিভাবে করে, এইটা কিভাবে করে সেটা আমি দেখাবো না, এখান থেকে সোর্সটা কপি করে কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখাবো, কারণ এটার জন্য আলাদা একটা টিউটোরিয়াল বানাতে হবে। তো আমি এটা কপি করে নিলাম, কপি এইচটিএমএল করে, অর্থাৎ এখানে রাইট ক্লিক করে ইনসপেক্ট এলিমেন্ট, তারপরে কপি এইচটিএমএল করে নিলাম। এটা আমি দেখালাম না, কারণ এটা আসলে একটু বড় একটা ব্যাপার, এখানে দেখেন ব্যাপারটা যদি বোঝানো যায়, সেক্ষেত্রে এখানে অন ক্লিক নামে একটা নতুন প্যারামিটার ব্যবহার করা হয়েছে, এবং এখানে আপনাকে অন ক্লিক মানে অর্থাৎ আপনার যে এখানে একটা আইডি ব্যবহার করা হয়েছে, এই আইডি ইউআরএল, অর্থাৎ এই আইডি ব্যবহার করে কোন ইউআরএল ওপেন হবে সেটা আপনাকে চিনিয়ে দিতে হয়েছে। তারপরে যেখানে দেখা আছে যে ডকুমেন্ট লোকেশন কিভাবে, অর্থাৎ ভিজিটর কুকি, এই জিনিসগুলো আপনার এখানে দেওয়া আছে। তারপরে তার নিচে এই কোডটা লাইভ পারসন থেকে পাওয়া যায়, তো তারপরে এটা তাদের কোড। এখানে উইড হাইট দেওয়া আছে, রিসাইজেবল অর্থাৎ স্ক্রলিং হবে কি না সেটা দেওয়া আছে। তো এই জিনিসগুলো দিয়ে এখানে করা আছে। তো লিঙ্কের একটা ক্লাস রেড বাটন নামে দেওয়া আছে, তো আমরা এটাই ব্যবহার করি, সমস্যা নাই। তো আমরা এটা নিয়ে নিলাম, অর্থাৎ লিঙ্কটা আমরা এখানে নিয়ে নিলাম। তারপরে আমাদের হেডারে যেটা আছে, অর্থাৎ হেডার আমরা শুরু করি, লোগোটা আমরা সেভ করে নেব, সেভ ইমেজ অ্যাজ,
ইমেজেস এর মধ্যে আমি লোগো পিএনজি নামে সেভ করে নিলাম, এবং এখানে আমরা সেই ইমেজটাকে কল করব ইমেজ এসআরসি সোর্স এএলটি অল্টারনেটিভ টেক্সট ইমেজেস স্ল্যাশ লোগো পিএনজি, এবং এখানে আমি লিঙ্ক দিলাম লিঙ্কটা আমি আপাতত ফাঁকা রাখলাম। এবং হেডার রাইটে যেখানে হেডার রাইটে আমাদের দুটো অংশ জয়েন আওয়ার নিউজ লেটার এবং এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের টেলিফোন নম্বর, তো এটা আমরা প্যারাগ্রাফ হিসাবে নেই, তো প্যারাগ্রাফের ক্লাস দিব যেহেতু দুটো রকমের আইকন আছে। তো প্রথম ক্লাসটা দিলাম নিউজ লেটার আইকন নামে, এবং পরবর্তীটার ক্লাস দিলাম কল আইকন নামে, এবং আমরা টেক্সটটা কপি করে নিয়ে আসব। তারপরে আমরা নাম্বারটা কপি করে নিয়ে আসব, তো এটা লিঙ্কিং হবে, তো আমরা এখানেই লিঙ্ক করতে পারি জয়েন আওয়ার নিউজ লেটার যেটা সেটাতে লিঙ্কিং হবে, লিঙ্কিং করে দিলাম। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেইন মেনু, তো মেইন মেনুতে আমাদের যেই মেনুগুলো আছে আমরা আপাতত সেইগুলো কপি করি, আমরা এখন ড্রপ ডাউন করব না কারণ ড্রপ ডাউনের জন্য আলাদা টিউটোরিয়াল আছে সেইগুলো আপনারা দেখবেন, কারণ এখানে আমি রেডিমেডের ড্রপ ডাউন কোড ব্যবহার করি এবং সেটাকে কাস্টমাইজ করি, আপনারা চাইলে সেটাও করতে পারেন। আপনারা দেখেন যে কিভাবে আমি ড্রপ ডাউনটা, এটা আপনারা আলাদা একটা করে রাখবেন যে কোনো একটা থিমের জন্য, করলে পরবর্তীতে দেখা যাচ্ছে ওইটা আপনি ইউজ করতে পারবেন। তো আমি কপি করে নিলাম, এবং আমরা আমাদের যেই যে মেনুগুলো লাগবে সেগুলো আমরা এখন নিয়ে নিচ্ছি। আমরা ইউএল আইডি ন্যাপ দেবো, এখানে আমি নেভিগেশন নামে সেটা ড্রপ ডাউনের কোডগুলো করে রেখেছি এই জন্য আমি ইউএল আইডি ন্যাপ দিলাম। তারপরে আমাদের প্রমোশন আছে, তো প্রমোশন হচ্ছে আমাদের দুটো লেফট সাইডে একটা আছে আর রাইট সাইডে একটা আছে, তো আমরা দুটোই এখান থেকে কপি করে নেব। প্যারাগ্রাফে নিলাম, তো আমরা আলাদা ক্লাসও দিতে পারি এটাকে। এখানে চাইলে স্টাইল, এখানে স্টাইল দিয়ে অ্যাট্রিবিউট দিয়ে এখানে আপনি চাইলে টেক্সট অ্যালাইন লেফট করে দিতে পারতেন। তো আমরা আলাদা ক্লাস নিলাম যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তো সাইড বারে আমরা যেহেতু অ্যাকুরেশন সাইড বার আনবো, তো সেজন্য আপাতত আমি এখানে লিঙ্কিং দিয়ে রাখি, আপাতত আমি একটা ইউএল এলআই মেনু দিয়ে রাখি। তারপরে এই পাশে যে কন্টেন্ট আছে, তো কন্টেন্টের আমরা একটা সিম্পল একটা কন্টেন্ট নিয়ে আসব, একটু বড় করেই নেই। তো আমি এখানে প্যারাগ্রাফগুলো ভাগ করে দেই তাহলে আমার দেখতে ভালো লাগবে।
তিনটা প্যারাগ্রাফে রাখলাম এবং একটা টাইটেল দেই, H1 বা হেডিং 2 তে টাইটেলটা দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম। এরপরে আমাদের ফুটারে কাজ করতে হবে, অর্থাৎ ফুটার টপে আমাদের আগেই বলেছিলাম ফুটার টপে আমাদের দুটো অংশে ভাগ করতে হবে, অর্থাৎ একটি অংশ হচ্ছে ফুটার লিঙ্কস আর একটি অংশ হচ্ছে উই অ্যাকসেপ্ট এইগুলো। তো এটা আমাদের দরকার হবে না, তারপরে আমরা ডিজাইনের স্বার্থে এটা দিয়ে রাখি, পরবর্তীতে এখানে অন্য ইমেজ দিয়ে চেঞ্জ করে ফেলবে। ফুটার টপ লেফট, ফুটার টপ রাইট এই নামে আমি দিলাম। তো ফুটার টপ লেফটে আমাদের যে ইউএল লিস্ট হবে সেটা আমরা কপি করে নিয়ে আসছি। এখানে অনেকগুলো ইউএল এলআই হবে, অর্থাৎ তিনটা বোধ হয়। তো এখানে চারটা আছে, চারটাই আমরা এখানে এইটাই কপি করে দেই, অর্থাৎ চারটা ইউএল আছে, 2, 3, 4। আর ফুটার টপ রাইটে এখানে যদি আমরা দেখি, এখানে উই অ্যাকসেপ্ট, তারপরে একটা ইমেজ, তারপরে নিচে দেওয়া আছে যে ফলো আস অন টুইটার। তো এটা আমরা করব। তো যেহেতু দুটো অংশ সেহেতু আমরা আলাদা ডিআইভি নিয়ে নেই। আলাদা আমি দুটো ক্লাস নিলাম। এই ইমেজটা আমরা সেভ করে নেই। এবং সেটা এখানে আমরা কল করলাম। তারপরে আমাদের ফলো আসন এখানে ইমেজ হবে না, সরি, এখানে লিঙ্ক হবে। আর তারপরে আমাদের যে এটা আছে সেটা হচ্ছে ফুটার বটম। তো ফুটার বটম, ও সরি, এখানে এটা আমরা প্যারাগ্রাফ দিয়ে নেব, অর্থাৎ ফুটার টপে এখানে এই এই পজিশনে আমরা প্যারাগ্রাফ দিয়ে নেব, কারণ এটা নিচে আছে। আর ফুটার বটম যেটা সেখানে আমাদের কপিরাইট ইনফরমেশন গুলো আছে, তো সেটা আমরা প্যারাগ্রাফ ট্যাগে নেব। এবং এখানে অবশ্যই কপিরাইটের সিম্বল আনার জন্য কোড ব্যবহার করতে হবে, কোডটা হচ্ছে অ্যান্ড COPY তারপরে সেমিকোলন, দিলে কপিরাইট সিম্বল আসবে। তো এইখানে যেটা হলো সেটা হচ্ছে আমাদের মার্কআপ হলো। তো এখানে আরও কিছু অপটিমাইজেশন আছে, যেমন প্রত্যেকটা ডিআইভিকে ফিক্স করতে হবে যাতে এগুলো আর ঝামেলা না করে। তো আমি প্রত্যেকটা ডিআইভিকে ফিক্স করে নিচ্ছি। তো এখানে যেহেতু ড্রপডাউন মেনুর ব্যবহার আছে, এটা ফিক্স করা উচিত হবে না। তো সেজন্য আমি যেটা আমাদের হেডার আছে সেই হেডারকে আমরা ফিক্স করছি না, এবং মেইন মেনু সেটাকেও আমরা ফিক্স করছি না। তো ফিক্স না করার কারণে যদি নিচেরটা উপরে যাতে না চলে যায় সেজন্য এখানে ডিআইভি স্টাইল ক্লিয়ার
বট দিয়ে দিলাম, যাতে মানে এইটার উপরে না চলে যায়, যেহেতু ফিগ ওভারফ্লো করা হয় নাই এজন্য। তো এখানে হেডারটাকে আমরা ফিক্স করতেই পারি, কারণ হেডারটা মেইন মেনুর মধ্যে পড়ে না, তো মেইন মেনু আলাদা আছে, এজন্য আমরা মেইন মেনুকে ফিক্স করলাম না, যেহেতু এখানে ড্রপ ডাউন মেনু তৈরি হবে, আর এগুলোকে আমরা ফিক্স করে ফেলবো। তাহলে আমাদের ফিক্স করা হলো। তো এখানে আমরা ফ্লোট লেফট রাইট গুলো দেখে নেই, যে যেগুলো ফ্লোট লেফট হয় সেগুলো আমরা ফ্লোট লেফট করে ফেলি, এবং যেগুলো ফ্লোট রাইট হয় সেগুলো আমরা ফ্লোট রাইট করে ফেলি। আমরা আমাদের টেমপ্লেটে যেমন করি, যেমন লোগোটা আমাদের দরকার ফ্লোট লেফট হিসেবে, এবং আমাদের এইখানে হেডার রাইটটা যাবে ফ্লোট রাইটে, আর মেইন মেনু কোনো ফ্লোট লেফট হবে রাইট হবে না। প্রমোশনের একই অবস্থা, মেইন কন্টেন্টের মধ্যে সাইড বার ফ্লোট লেফট হবে এবং এটা হবে ফ্লোট রাইট, কন্টেন্ট হবে আমাদের ফ্লোট রাইট। ফুটার টপে আমাদের ফুটার টপ লেফট, এটা ফ্লোট লেফট হবে এবং এটা হবে ফ্লোট রাইট। এই হচ্ছে আমাদের মার্ক আপ হলো। তো এখন আমাদের এখন সিএসএস এর যে কোডগুলো আমরা নিয়েছি সেই কোডগুলো কিন্তু আমাদের এখন নিয়ে নিতে হবে, তো সেই জন্য আমরা সিএসএস যে ফাইলটা সেই ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমাদের যে কোডগুলো আছে সেই কোডগুলো আমরা, অর্থাৎ যেই কোডগুলো আমরা ব্যবহার করলাম সেই কোডগুলো আমরা এখন নিয়ে নেব সিএসএস এ। তো তার মধ্যে রয়েছে হেডার টপ, এইখানে রেড বাটন, স্ট্রাকচার, ন্যাব আমরা নিয়েছি এজন্য এটা নিলাম না। তো এই হচ্ছে আমাদের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আমরা নিয়ে নিলাম, বেসিক ডিআইভি ক্লাসগুলো আমরা নিয়ে নিলাম। তো এটাকে আমরা এখন রান করব, রান করলে যদিও কিছু দেখা যাবে না, তারপরে আমরা এটাকে রান করে দেখব যে কি অবস্থা আমাদের হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে এরকম আসছে। তো এখানে আমাদের বেসিক কাজ এখন করতে হবে, অর্থাৎ টেমপ্লেটটাকে সাইজ করতে হবে। তো এখানে যেটা করা যায় সেটা হচ্ছে আমরা প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা দেখব, তারপরে দেখব যে আমরা বডিতে আমাদের এই যে ফন্টগুলো, এই ফন্টগুলো সাইজ কত এবং এগুলো কত ব্যবহার করতে পারি সেইগুলো ডিফল্ট একটা সাইজ আমাদের দিতে হবে। তো কালারগুলো নিতে হবে, তারপরে শ্যাডো দিতে হবে। তো সেই জন্য আমরা চলুন সেই কাজটি করি। তো আমরা প্রথমে এটার একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে আমরা ফটোশপে গিয়ে ফটোশপে একটা নতুন ফাইল নেব। তো আমরা এইটার স্ক্রিনশট নিচ্ছি, আচ্ছা স্ক্রিনশটটা আমরা এইটা দিয়ে নেই।
সোর্স পিএনজি নামে আমি এটাকে সেভ করলাম। আচ্ছা ভুল জায়গায় সেভ করেছি, যাই হোক সমস্যা নাই। তো এটা আমরা স্ক্রিনশটটা নিলাম। তো এখন এখানে আমরা উইডটা মেপে নেব, যে আমাদের টোটাল সাইটটার উইড কত। তো মেপে নেওয়ার জন্য এখান থেকে ব্লক করে কন্ট্রোল সি কন্ট্রোল এন দিলে দেখা যাবে যে আমাদের 960 পিক্সেল টোটাল সাইটটার উইড। তো এই জন্য আমরা যে স্ট্রাকচার, অর্থাৎ মেইন যে স্ট্রাকচার নিয়েছি, সেই স্ট্রাকচার কিন্তু উইড 960 পিক্সেল, মার্জিন 0, অটো মাঝখানে যাওয়ার জন্য ডিসপ্লে ব্লক। তারপরে এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে যে আমরা যে হেডার টপটা নিয়েছি এটাও আমাদের 960 পিক্সেল উইড হবে। তো সেই জন্য আমরা এটাকে স্ট্রাকচার নাম দিলাম, এবং এই যে স্ট্রাকচারের মধ্যে আমি যে ওয়ারাপারটা নিয়েছি সেটার একটা নির্দিষ্ট প্যাডিং হবে। তারপরে এখানে আমরা যে স্ট্রাকচারটা নিয়েছি সেই স্ট্রাকচারটার জন্য এখানে স্ট্রাকচার নিলাম, এখানে এখানেও স্ট্রাকচার নিলাম, যাতে আমাদের এইটার উইড আমাদের একই হয়। তো খেয়াল করুন, স্ট্রাকচার নেওয়ার কারণে আমরা যদি এখন রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখবো যে আমাদের পেজটা কিন্তু 960 পিক্সেল, অর্থাৎ মাঝখানে হয়ে গেছে। তো আমরা বোধহয় ভুল জায়গা থেকে গলফ অ্যান্ড স্পোর্টস দুটো ফোল্ডার তৈরি করে ফেলেছি। যাই হোক, আমরা এখান থেকে এই ইমেজটা কপি করে নেই, এইখানে দেই, কারণ এটা আসতে ছিল না। আচ্ছা এখন আসছে, এটাও আসছে। তো যাই হোক, তো এরপরে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটার কালারটা নেব। পিকজি ওপেন করলাম, কালার কোড কপি করার জন্য পিকজি হচ্ছে একটা সফটওয়্যার। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড আমরা বডিতে, অর্থাৎ টোটাল বডির যে ব্যাকগ্রাউন্ডটা এইটা হবে। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে এইটার ব্যাকগ্রাউন্ড ঠিকই আছে কিন্তু এইটার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, এখানে বক্স শ্যাডো দেওয়া আছে। তো এইটা যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটার একটা আমরা নাম দেব, মেইন এরিয়া নামে আমি দিলাম, এবং এই স্টাইলটা আমি কপি করলাম, এবং এটার ব্যাকগ্রাউন্ড সাদা, এবং এটাকে আমরা ফায়ারবাগ দিয়ে বক্স শ্যাডো দেব। তো এখন কিন্তু আমাদের এই যে এই অংশটুকু সাদা আছে, কিন্তু এটার আমাদের প্যাডিং দিতে হবে এবং বক্স শ্যাডো দিতে হবে, এবং আমাদের হেডার যে এরিয়াটা সেটার একটা গ্রেডিয়েন্ট হবে। তো এই গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকেই নেব। এটাকে যদি আমরা ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ করি সেক্ষেত্রে দেখা যাবে যে এটা এইভাবে ব্যবহার করা আছে। তো আমরা এভাবে ব্যবহার না করে এটাকে একটা চিকন করে কেটে সেটাকে রিপিটেক্স করে দেব, কারণ এখানে এটা ব্যবহার করা আছে ইন্টারনেট এক্সপ্লোরারের সাপোর্টের জন্য, যে এই বর্ডার রেডিয়াসটার তারা ডিফল্টভাবে ইমেজ দিয়ে দিয়েছে, কিন্তু আমরা এটাকে ইমেজ দিয়ে দেব না, এটাকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেব। তো আজকে টিউটোরিয়াল 23 মিনিট হয়ে গেছে। তো এটা নেক্সট পর্বে দেখবেন যে কিভাবে আমরা এইটাকে স্টাইলাইজ করব। আমরা এই পর্বে দেখলাম মার্কআপ করা। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য, নেক্সট পর্ব অবশ্যই দেখবেন, সেই আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।